কাছে পাগলের মনে সদাই আনন্দ, তো আসলে আনন্দ না, পাগল হলেও কি হবে? আনন্দ নিয়ে না, দুঃখ নিয়ে আমি রান্না বান্না করতে আইছি। কি খাবো? দুঃখের কথা তরি তরকারি, বাজার ঘাটে মাছের যে দাম হয়েছে সে কথা তার বলার অপেক্ষা রাখে না। তাই বাজে আইছে দেখেন, কত ছোট ছোট ইলিশ মাছের ছা নিয়ে চলে আইছি। আসলে আগেও তো শুনেছেন, এখন আবার বলতেছি অবস্থা বুঝে ব্যবস্থা সমর্থ যার যেমন আর কি। তাই ছোট ছোট মাছগুলো প্রথমে দুইটা কুটে নিয়েছি, খবরদার বেশি কুটিনি। তো তারপরে যেটা করেছে, এই যে মাটির হাড়ি দেখে নিয়েছি, তো মাটির হাড়ির ভিতরে মাছগুলো প্রথমে আমাদের ভাষায় বলে সাত লাই নিচ্ছি, তো মানে জ্বালিয়ে নিচ্ছি। তো প্রথমে যেটা করেছি, পানি দিয়েছি, হলো দিয়েছি, নুন দিয়েছি, নিয়েছি পানি। আর পরে পানি টকবক 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 করার পরে পানির ভিতরে মাছগুলো সাইড দিয়ে এরকম জ্বালাইয়ে নিতে হবে। তা আপনার আবার প্রশ্ন করতে পারে না ভাগো, দেখাইলে এক জিনিস আর করতেছেন আর এক জিনিস, আর না গাফা না, তাও করবো, একটুখানি ধৈর্য ধরেন, ধৈর্য ধরতে হবে, সবুরে মেয়া ভালো কথাই আছে। তারপর যাই চলেন, দেখাইনি আসলে দুপুরে ইয়ে গেছে, রেসিপি তো একটু পরে করবো, এখন দুপুরে ইয়ে গেছে, এখন তো আমাদের একটু ভাত ঠাত খাওয়ার টাইম আগে, এটা খাইয়ে দিয়ে নি তারপরে চলে যাবো আমার মূল রেসিপিতে। সেটা তো আমি বলেছি, একটুখানি ধৈর্য ধরেন, সবুরে মেয়া ভালো। তো যাই এক পর্যায়ে যে মাটির পাতিলটা আমি নিয়েছি, প্রথমে তো আমি তো লাউ দেখিয়েছি, লাউ কিন্তু আমি আগেও রান্না দেখিয়েছি, আবারও রান্না দেখিয়েছি, লাউ তো আমরা কত রকম হাঁড়ি পাতিলে রান্না করি। তো আমার একটু মনের ভিতরে আর কি শখ হয়েছে, উদয় হয়েছে আর কি, যাই আমি একটু মাটির হাড়িতে লাউ রান্না খাবো। মাটির হাড়িতে তো কত কিছুই খেলাম, সেটা তো আপনারা আমার ভিডিও মোট মাট কেন যারা দেখিয়ে থাকেন, খুব কম সংখ্যক লোকে তারা বুঝতে পারিছেন যে আমি মাটির হাড়ির রান্না খুব পছন্দ করি। তো মনের ভিতরে উদয় হয়েছে যে আমি লাউ মাটির হাড়ির ভিতরে রান্না করবো, দেখি মাটির হাড়ির ভিতরে লাউ রান্না করলে কেমন লাগে, তরি তরকারি কেমন লাগে। তাই পর্যায়ে মোট মোট কথা, আমি সেই মাটির হাড়ি নিয়ে চলে আসি। তো প্রথমে তো দেখি আছি যে মাছ জ্বালাই নিয়েছি, তারপরে যেটা করেছি ওই একই পানির ভিতরে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, ওই যে পানি থাকবে ওই পানির ভিতরে আমি যে লাউ গুলো ছাইলা দিয়েছি আর কি, যে নিজের চিন্তা ভাবনা নিয়ে আর কি এই কাজটা করতেছি। খালে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছে, ঢাকনা দেওয়ার পরে এই যে লাউ এগুলো এরকম থত পত হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পরে যে জ্বালাই নিয়েছিলাম সে মাছগুলো, সেই মাছগুলোর ভিতরে ছাইড়ে দেওয়ার পরে এই যে দেখেন আমার লাউটা রেডি হয়ে গেছে তরকারি। এ পর যায় নেন খাওয়া দাওয়া করে দিয়ে, আসলে মোট মাট কথা আমার খিদে লেগেছে প্রচুর প্রচুর খিদে লাগার জন্য আজকে কিন্তু খাওয়া দাওয়া সারিয়ে নিয়েছে, খাওয়া দাওয়া সারিয়ে এবার আমার মেয়ের কাছে চলে আছে। আমার মেয়েরা কাছে মাগো, তুমি যে কি বানাতে চাইছাও, তুমি যে কি বানাতে চাইছাও, তুমি নাকি কি কেক বানাতে চাইছাও তা বানাইছাও না কেন, দেখো আমি মুখ কিভাবে সাজি বলেছি। আরে বাবারে সাজি বলেছি তো তোর বাপের, আমি চকলেট আনতে কয়েছি, তোর বাপ চকলেট না আনি, আমার 1 টাকার পাল চকলেট এনে দাঁড়াই দিয়েছে। আর রেসিপি করতে গেলে তো আমার চকলেটের দরকার, ডার্ক চকলেটের দরকার। এই পর্যায়ে আমি আমার স্বামীকে নিয়ে চলে গেলাম, সে ডার্ক চকলেট আনলে আপনার আবার প্রশ্ন করতে পারে না পাগো, বাসার পাশে কোনো দোকান নেই যে সেখান থেকে কিনতে কিনে তো নিতে পারতে, আমি এত দূরে আসার দরকার কি? ও রা পাগো ভাই গো, বলতি তো পারতিছি যে যে আসলে ডার্ক চকলেট কেনার উপলক্ষে যে আমরা একটু ঘুরে আসি, সে কথাটা আপনাদেরকে বলতে পারবো যে আসলে চকলেট কেনার উদ্দেশ্য আছে, ঘুরার উদ্দেশ্য আছে, মানে কলাও বেচবো আবার রাতও দেখবো, এটা তো সাকগালি জানেন। এ পর্যায়ে আমার স্বামী ডার্ক চকলেট কেনার বাবদে সে কাঁচা বাজারে নিয়ে চলে আসে। হে এইটা কোনো কথা, কাঁচা বাজারের দায়িত্ব আমার না, ওসব দায়িত্ব তোমার, তুমি আমারে কেন কাঁচা বাজারে নিয়ে চলে আসলি? কাঁচা বাজারের কোনো দায়িত্ব আমি নিতে রাজি না, তুমি সেই ঝাল থেকে পেঁয়াজ থেকে শুরু করি লাউ ঠাউ যা কেন, খুব ভালো কথা, ওসবের দিক আমার মোটেই কোনো খেয়াল নেই, কাঁচা বাজার যা করবা করবা তুমি করবা, খাবার কাঁচা বাজারে আমার যেন ঢুকাবা না, আমি যে জায়গায় নিয়ে যাতে কয়েছি সেই জায়গায় নিয়ে যাও। এ পর্যায়ে আমার স্বামী কাছে, আরে বাবারে বাবারে সব তো ঠিক আছে, আগে তো তোমার মেন সাবজেক্ট তারপরে ফোর্থ সাবজেক্ট, এইটা কোনো কথা হিনি, এইটা কি আমার ফোর্থ সাবজেক্ট কর নিতে, আমি কত কষ্ট করতেছি, আমি কত সংগ্রাম করতেছি রান্না বান্না নিয়ে, এটা সেটা ওইটা ওইটা দেখাই এর কত সংগ্রাম করতেছি, আর তুমি এইটা আমার ফোর্থ সাবজেক্ট করে দিলে, এই দুঃখ এই কষ্ট আমি কোথায় রাখবো। হ্যাঁ তোমার আমি একটা ডার্ক চকলেট কিনে এনে দিয়েছি দিদি কয়েছি, তুমি আমার 1 টাকার পাল চকলেট কিনে এনে কথা, এই যে চকলেট আনিছে, আরে বাপুরে তুমি ডার্ক চকলেট না আনলে না আনলেও এটা তো ডেরি মিল্ক এনে দিত পাইতি 5 টা হাই দিতে, তো আমি বুঝতে পারতাম যে না রে যা কইছি তাই আনিয়ে দিয়েছে, তুমি কইছো চকলেট চকলেটই তো, সে ডার্ক চকলেট হোক আর একটা ফাল চকলেট হোক, আর রে বাপুরে ফাল চকলেট কি আমার কাজে লাগবে না, হি তুমি যেটা বোঝো না কেন, তোমার আসলে যা কই তা তো শোনো না অন্যতা করো। এ পর্যায়ে সেই দুঃখ কষ্ট নিয়ে মটমট করে স্বামীরি নিয়ে চলি আইসি, এই যে দেখেন এই যে সুপাশে পরে স্বামীরে করছি, দেখো এই যে সে চকলেট তুমি নিয়ে গেছো, এই চকলেট তো আমার কোনো কাজে লাগবে না, আমার লাগবে এই যে ডার্ক চকলেট, তুমি যদি আমার একটা ছোট্ট 5 টাকা দিয়েও কোনো কালো চকলেট কিনে নিয়ে যেতি তাতেও তো আমি মনে বুঝ দিতে পারতাম, কিন্তু তোমার কই একটা তুমি করো একটা কোন সময় কোনো কথার জন্য না কাজ করো না। এদিকে ঘটনা আছে কি, বিটা মানুষ যদি কোনো দোকান ঘাটে নিয়ে যায় তা আপনার মানে পছন্দ মতো কোনো কিছু দেখতেও পারিনি কিনতেও পারিনি, তা গিয়ে কথা আছে যেটা দেখবা সেই দিয়ে কিনবা, কোনো 3 বেজি দোকানে গেলেও যেটা দেখাবে সেই দিয়ে কিনতে হবে, এটা কোনো কথা। আর দেখবো 5টা কিনবো একটা ঘরবো 10টাই একটা দোকান থেকে কিনবো, কেন বোঝো না তুমি, হে দেখাশোনা বেশি করে দিবে, তারপর কি নাকাটা করে দিবে, না দেখলি না শুনলি কিনবো কেন, একটা দেখে একটাই কিনতে সেটা তো ভালো না হতে পারে, কিন্তু মোর স্বামীর কথা যেটা দেখবে সেটাই কিনতে হবে। এখন ঘটনা আছে কি, একটা চকলেট কিনতে আমরা সুপার শপে চলে আইছি, এখন তো আগেও বলিছি যে না রে বাপুরে সুপার শপে যাতে হবে একটু ঘুরা ফেরারও তো ব্যাপার,
আবার আছে, মানে রাতে দেখো কালাও বেসে যায় কে কই কথা পুনরাবৃত্তি করতেছে। এদিকে আমার স্বামী আইসে লি আইসে যে চাইল্ডটা লালা রুটির কাছে, মোর স্বামী কাছে কি তুমি এখানে এসে দাঁড়াই রয়েছো কেন? আনে তোমার কি দরকার? আরে তোমার কি করি বুঝাবো, তুমি তো কিনতে আইসা চকলেট, আনে দাঁড়াই রয়েছো কেন? আমি মোর স্বামীর কাছে তোমার এত দরকার কি? হ্যাঁ আমি তো দেখবো শুনবো একটা কিছু কেনবো, আগে দেখতে হবে তারপর কিনতে হবে, তোমার এত মাথা ঘামানির দরকার না? আমি যেটা কিনতে আইসি সেটা তো কেনবো, সাথে আরো কিছু নিয়ে যাবো, তোমার এত মাথা ঘামানির দরকার কি? হ্যাঁ তুমি আমার ফার্স্ট সাবজেক্ট কইছো, এটা ফোর্থ সাবজেক্ট কোয়াতে আমার মেজাজটা বলো প্রচন্ড গরম আছে, খবরদার সরি দাঁড়াও এদিক সরি দাঁড়াও। এদিকে একা আমার সাথে দেখা হয়েছে, আসসালাম আলাইকুম আপা, ভালো আছেন, কেমন আছে? হ্যাঁ কতদিন পর আপনার সাথে দেখা হইলো আমার, বলেন তো মশাই আমি আমার ফোর্থ সাবজেক্ট বলিছে, বলতেছে আরে আপাকে কোনো ব্যাপার না, আপনি এখানে যা খুশি তাই নিয়ে যাবেন। স্বামী কি বললো না বললো ওটা আপনার দেখার বিষয় না, কিসের ফোর্থ সাবজেক্ট কিসের মেন সাবজেক্ট, আপনি যেটা করতেছেন করতে পারেন কোনো সমস্যা নেই। এদিকে মানছি আমার কনবাক্সে আসি, পাগল পাগল ছাগল ছাগল কাছে আসে, আসলে পাগল পাগল ছাগল ছাগল কবে না কেন, কান দিদে কি যা রান্না বান্না মানছি তা দেখি দেখি থেতা পেতা, এখন কি আমার তার কেউ দেখতে চাই? হ্যাঁ আমার তার কিটা দেখবে, এইসব চিন্তা ভাবনায় নানা চিন্তা ভাবনায় চলে আসি বাসায়। এই যে বাসায় চলে আসার পরে যে আমি মেন রেসিপিটি চলে আসি, মেন রেসিপি যেটা করতে পারি যে ডার্ক চকলেট নিতে হবে, তো বলিছি ডার্ক চকলেট না আলে আপনাদের বাবা মানে দোকানের পাশে যদি থেকে থাকে এই যে ডেরি মিল্ক, সে ডেরি মিল্ক নিতে পারেন কোনো সমস্যা নেই। এই যে তারপরে আমি আপনাদের জন্য দেখানোর জন্য যেটা দেখলাম ওই যে 20 টাকা হাজার আর একটা গোল্ড আমার কাছে চকলেট নিয়ে আসলাম সেটাও দেখাতে হবে। এই যে দেখানোর পরে চকলেটটা কিরম লিকুইড চকলেট করতে হবে, সেটা আছে ওর ভিতরে তেল ডালিয়ে দিতে হবে, সয়াবিন তেল, আপনাদের ঘরে যদি বাটার বা ঘি থাকে সেটাও দিতে পারেন, কিন্তু ঘটনা আছে ঘি বাটার কোনোটাই আমার সাবাল নেই পছন্দ করে না, এই জন্য আমি ওখানে সয়াবিন তেল ঢালি দিলাম, কোনো সমস্যা নেই। আপনারা সয়াবিন তেল ঢালি দিয়ে ওই ডাইরেক্ট গরম পানির ভিতরে সুবাইয়ে দিয়ে চলে আসতে, এই যে পর্যাপ্ত পরিমাণে, এই যে আমার তরি কথাও বেঁধে যাচ্ছে, আসলে হয় না মনের ভিতরে কোনো কিছু হয় না। তো যাই হোক প্রথমে একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে একটা ডিম নিতে হবে, দুটো তিনটে ডিমের কোনো দরকার নেই, কেন খামাকা দুই তিনটে ডিম নষ্ট করে, ডিমের যে দাম হয়েছে। একটা ডিমের ভিতরে পর্যাপ্ত পরিমাণ চিনি দিতে হবে, চিনি দিয়ে এটা গুটানাটা করতে হবে, গুটানাটা করার পরে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে ততক্ষণ গুটানাটা করে পাশে রেখে দিবে, তারপরে চলে যেতে হবে ওই যে চকলেটের চাকার কাছে, চকলেটের চাকার ভিতরে যে তেলের ভিতরে পানির ভিতরে সবাই রেখে আসছিলাম সেটার কি অবস্থা, এই যে দেখেন সেটা একদম লিকুইড চকলেট হয়ে গেছে, লিকুইড চকলেটটা সুন্দর করে সমুচে তার ভিতরে ঢেল্লা দিতে হবে, ঢেল্লা দিয়ে ওই জোর ভিতরে আবার সুন্দর করে ঘুটানাটা ঘুটানাটা করতে হবে, তারপর চলে আসতে হবে এই যে লিকুইড দুধ কিভাবে বানাতে হবে, কোনো সমস্যা নেই। চকলেটের যে পাতিলটা কেন খামাকা ওটা ধুয়ে নষ্ট করবো, ওর ভিতরে অল্প পরিমাণ স্বাভাবিক পানি দিয়ে, তারপরে এই যে গুঁড়ো দুধ দিয়ে এরকম লিকুইড দুধ বানাই নিতে হবে, তারপরে চলে আসতে হবে এই যে পরবর্তীতে ওই যে আবার তারপরে গুড়া দুধ দিয়েছি, তারপরে দিয়েছি হচ্ছে বেকিং পাউডার, তারপরে দিয়েছি কোকো পাউডার। তা কোকো পাউডার আপনারা চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন, তো আমি যেহেতু সবার সবাই গিয়েছিলাম ওটা কিনে নিয়ে আইছি, আমি আপনাদের তো আগেও বলেছি। তো তারপরে এই যে লিকুইড দুধ দিয়ে এটা সুন্দর করে মাখো 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 করতে হবে, যতক্ষণ পর্যন্ত মাখো মাখো না হয় ততক্ষণ পর্যন্ত অল্প 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 করে দিয়ে মাখো মাখো করতে হবে। একবার প্রথমে বেশি ঢেল্লা দেবে না, বেশি ঢেল্লা দিলে হবে কি যদি শেষে পানি পানি ল্যাপটা ট্যাপটা হয়ে যায় পর্ব, তাহলে কিন্তু কেক হবে না। তো আজকে আমি আপনাদের তো প্রথমে বলে দিয়েছি যে আমি লাভা কেক তৈরি করবো, ভাবা যায় কি এদিকে কি অবস্থা আমার ছেলে মেয়ের মটমাট কথা, তাদের তো জিভে পানি এসে যায়, কেক প্যাক দেখলে তাদের অবস্থা আর কি বলবো। তো পর্যায়ে সুন্দর করে ঘুটানাটা সব উপকরণ গুলো একসাথে ঘুটানাটা ঘুটানাটা করে চলে আসতে হবে পরবর্তী ধাপে, পরবর্তী ধাপে যেটা করতে হবে এই যে আমি যে বাটিটি তৈরি করতে চাই, আপনারা চাইলে স্টিলের যে বাটি আছে সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই বাটিগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে। তাই বাটির ভিতরে প্রথমে তেল দিয়ে নিয়ে আসি, তেল দেওয়ার পরে তারপরে ওই যে আটা মানে যে ময়দা গুলো থাকে আর কি, ময়দা গুলো এরকম সুন্দর করে দিয়ে ওর ভিতরে সাইকেল নিয়ে আবার ফেলাই দিতে হবে, ফেলাই দেওয়ার পরে যেটা করতে হবে ওই যে আটা ময়দা না ওই যে ময়দা যে লিকুইডটা কেকের যে লিকুইডটা তৈরি করেছিলাম আর কি, ওইটা সুন্দর মতো ওর ভিতরে ঢেললা দিয়ে আবার একটু ঘামাই দিয়ে দিবে, তারপরে চলে আসতে হবে বাটে এই যে বালির কাছে, এই সেই বালি যে বালি আপনারা আগে আমার কেক বানাতে দেখেছেন, আবারও কিন্তু আমি বালির কাছে চলে আসলাম। আপনারা আমার প্রশ্ন করতে পারেন না পানির ভিতরে দিলে হবে না, হ্যাঁ হবে, তবে সেটা পারফেক্ট হবে না, অবশ্যই যদি বালি বা লবণ দিয়ে কেকটা তৈরি করা হয় তাহলে সুন্দর পারফেক্ট হবে। তারপর যাই পর্যন্ত বলে রাখি যে বালিটা কিন্তু আমি প্রথমে গরম করে নিয়েছিলাম, গরম পা বালির উপরে সুন্দর করে ওই যে বাটিটা বসাইয়ে দিতে হবে, বসাইয়ে পর চলে আসবে ছেলে মেয়ের কাছে, ছেলে মেয়ে মোটমাট কথা কারেন্ট তো আপনারা আগেও শুনেছি, আবার বলছি বাসায় যে পরিমাণ কারেন্টের উঠানামা শুরু হয়েছে, এই জন্য তারা নিচে এই উপরে চুইয়ে কায় তুইয়েছি তো
যে জমনি পাতি যে খেলা করতেছে আর সুভাষ গ্রাম কে কে রে সুভাষ গ্রাম তাদের নাকে আসি একাকার হয়ে মিলে মিশে যাচ্ছে হয়ে যায় তারা মানে আমার সাবাল হয়েছে দেখেন জামা খুলি বেলতি যে আমি তো বলেছি আরে বাবারে তুই গিয়ে একটু খাওয়ার রিভিউ টিভিউ দেখাই দিবে তোর আগে তো জামা কাপড় খুলিস না এদিকে আমার সাবাল কাছে কারেন্ট নাই ফারেন নাই তুমি আনে এই যে জামা কাপড় পরাই ফিরিয়ে দিছাও এখন এইটা কোনো কথা হিয়ে যে আমি যে কেক বানাছি লাভা কেক বানাছি খাইয়ে মানুষ আজকে দেখবে না তোরা কিভাবে কি দেখি তোর মা লেও লাভা কেক চুলাই তৈরি করতেছে তো পারফেক্ট সুন্দর কেক তোরা এরম জামা কাপড় সি তুই কাটি খুলে শুয়ে থাকলে হবে কি করি কি কারণ যাই 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 কোনো ব্যাপার না এদিকে ছেলেমেলির সাথে গল্প শেষ করেছি লাইট পুনরায় এই যে কেকের কাছে কেকটা যখন এই যে এরকম খুলে উঠবে তখন মনে করি যে কেক হয়ে গেছে তবে বলে রাখতেছি খবরদার 10 মিনিটের পরে কেউ যাবে না কেক তুলি দিয়ে অবশ্যই 10 মিনিট অপেক্ষা করে দিবে 12-14 মিনিট হয়ে গেলে এটা কিন্তু অন্যরকম মানে স্পঞ্জ কেক হয়ে যাবে এটা কিন্তু লাভা কেক হবে না এই যে দেখেন লাভা কেক কারে খায় এই যে কেকটা কাটার পরে এই যে দেখেন লাভা বেরোচ্ছে কিভাবে উদ্গিরণ হচ্ছে দেখেন লাভা এর কয় লাভা কেক হ্যাঁ ভিতরটা এই যে যেটা বেরোয় আসবে আর কি ওইটারে বলে লাভা কেক আরে সুলাই লাভা কেক হয় না এটা কোনো কথা রোদের নাই তাই কি আমরা লাভা কেক বানাতে পারবো না এটা কোনো কথা হ্যাঁ এটা কোনো কথা আমাদের তো সুলা আছে তো দেখেছেন তো কি সুন্দর সুলাই এই যে লাভা কেক তৈরি করি আমি আপনাদেরকে দেখাইছি তো আরেকটা কথা বলে রাখতেছি ভাই গো বাগো আমি এই পর্যন্ত যত কেক খেয়েছি আসলে লাভা কেকের উপরে আমি কোনো কেক পাইনি আপনারা অবশ্যই বাসায় টেরাই করবেন টেরাই না করি আমারে কি করি বসবেন তো এই পর্যায়ে দেখেন লাভা কিভাবে বেরোয় আসতেছে এই যে কেকটা প্রথমে লাভা দিয়ে এরকম বিজাই বিজাই মানে চা যেরকম বিস্কুট দিয়ে বিজাই বিজাই খাই তেমন এই পাশের কেক গুলার দিয়ে এরম লাভা দিয়ে বিজাই বিজাই আমাদেরকে খেতে হবে তাই ভাই যাই দেখিছেন তো আমি যে লাউ দিয়ে ওই যে মাটির হাড়িতে লাউ আর ওই যে মাছের দিয়ে রান্না করি তারপরে সেলি গেছিলাম তারপরে কেক বানাইছিলাম আমি কিন্তু সব দেখাই দিয়ার জন্য আপনাকে প্রস্তুত আছি সব সময় কোন সময় কোনো কিছু যে দেখাবো না এরম কোনো কথা না তাই ভাই যাই আমার কেকটা কিন্তু অর্ধেক খেয়েই বেলি আমার সেলি বেলি তারপরে কারণ আসিনি তাই যদি কারণ না আসাতে আমি কিন্তু দেখাতে পারতেছি না তাই ভাই আমার সাবান ধরে দেখাবো কি করি সে প্রাইভেটে চলে গেছে এই ভাই যাই আমার মাইয়া আইসে আমার মাইকা মা ঘরে কাছে মা গো তুমি একটু খাইয়ে রিভিউ দেখা আমার মা গো কাছে মা গো এরম ভিতরে এরম নরম নরম কেন আমি কাছে ওরে মা গো ভিতরে তো নরম থাকবে ওরে তো লাভা কয় কেন বোঝা না এগুলো তো বুঝতে হবে আরে বাবারে আমার মেয়েটা খাইয়ে তো মোটমাট কথা সে অন্য রকম একটা আলাদা তার অবস্থা হয়ে গেছে কাছে মেয়েটা খুব মজা আইছে আর মজা তো হতেই হবে এটা তোমার মায়ের হাতে লাভা কেক।